রমাদানের প্রথম 20 দিনের চাইতে শেষের 10 দিন কত বেশি গুরুত্বপূর্ণ দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষের 10 দিনকে কত গুরুত্ব দিয়েছেন কত বেশি গুরুত্বের সাথে শেষের দশক কাটিয়েছেন মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আমাদের মা উম্মুল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন কানা রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يجتهد في العشر الأواخر من رمضان ما لا يجتهد في غيره তিনি বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষের দশককে যতটা গুরুত্ব দিয়েছেন শেষের দশকে যতটা ইবাদতের জন্য চেষ্টা করতেন বছরের অন্য কোন সময়ে এত বেশি ইবাদতে মনোনিবেশ করতেন না অর্থাৎ এই দশককে তিনি এত গুরুত্ব দিয়েছেন কেমন করে গুরুত্ব দিতেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভিতরে হাদিস এনেছেন এই হাদিসটি বর্ণনা করেছেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলিতুল আশরিন বিসালাতিন ওয়া নওম তিনি বলেছেন রমাদানের প্রথম 20 দিন প্রথম 20 দিন রাতের বেলা নবীজি কিছু সময় সালাত আদায় করতেন আবার কিছু সময় ঘুমাতেন কিন্তু ফাইদা কানা লাশ যখন রমাদানের শেষ দশক চলে আসতো আল্লাহর নবী তখন কি করতেন তিনি বলছেন শাম্মারা ওয়া শাদদাল মিজার নবীজি তখন রাতের বেলা ঘুমাতেন না তার পরিধেয় বস্ত্রকে মজবুত করে কোমর বেঁধে অর্থাৎ তার স্ত্রীদের কাছ থেকে তিনি দূরে থাকতেন এবং শেষের দশক তিনি কিভাবে ইবাদতে কাটাতেন অন্য হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে শেষের 10 রাত কাটাতেন আমাদের মা বলছেন শেষের 10 রাতে নবীজি তিনটা কাজ করতেন এক নাম্বার হলো শাদদামি ইজারাহু তার পরিধেয় বস্ত্রকে তিনি মজবুত করে বাঁধতেন কোমর বেঁধে দাঁড়িয়ে যেতেন মুহাদ্দিসিনে কেরাম এই শাদদামি ইজারাহু এর ব্যাখ্যায় বলেছেন অর্থাৎ শেষের 10 দিন তিনি তার স্ত্রীদের কাছেও যেতেন না পারিবারিক সাংসারিক সামাজিক সকল কাজ ইস্তফা দিয়ে এই শেষের দশক তিনি আল্লাহর সান্নিধ্যে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য ইবাদতে মনোনিবেশ করতেন তার স্ত্রীদের কাছেও যেতেন না দুই নাম্বার হলো আহিয়া লাইলাহু সারা রাত জেগে থাকতেন সারা রাত জেগে জেগে ইবাদত করতেন তিন নাম্বার হলো শুধু নিজে ইবাদত করতেন না ওয়া আইকাদা আহলাহু তার পরিবারের লোকদেরকেও ইবাদতের জন্য জাগিয়ে দিতেন তিনটা কাজ করতেন এক নাম্বার স্ত্রীদের কাছে তিনি যেতেন না পারিবারিক সাংসারিক সামাজিক সকল ব্যস্ততা থেকে নিজেকে গুটিয়ে ফেলতেন দুই নাম্বার শেষের 10 রাত একবারের জন্য বিছানার সাথে পিঠ লাগাতেন না তিন নাম্বার তিনি নিজে নিজে শুধু ইবাদত মন্দেগি করতেন না তার পরিবারের লোকদেরকেও জাগিয়ে দিতেন যেন তারা শেষের দশকে সারা রাত জেগে থেকে ইবাদত মন্দেগি করতে পারে সুবহানাল্লাহ আমরা কি করব আমরাও নবীজির এই তিনটা আমল শেষের দশকে করব জোরে বলি ইনশাআল্লাহ এক নাম্বার পারিবারিক সামাজিক যত ব্যস্ততা আছে সব কিছু থেকে ফ্রি হয়ে যান সময় আছে আর মাত্র 2 দিন আজকে 18 কালকে 19 এই 2 দিনের মধ্যে পারিবারিক সামাজিক বা অন্যান্য যত ব্যস্ততা আছে শেষ করে ফেলুন ঈদের শপিং যদি বাকি থাকে তাও করে ফেলুন শেষের দশকে গিয়া ঝামেলা করেন সব সেরে ফেলেন নবীজির একটা সুন্নতের উপর আমল আপনি করেন গোটা পৃথিবীর সবকিছুকে যদি পাল্লায় এক পাল্লায় রাখা হয় আর নবীর একটা সুন্নতকে যদি আরেক পাল্লায় রাখা হয় বলেন তো নবীর একটা সুন্নতের সমান কি হবে না একটা সুন্নতকে আপনি মহব্বত করেন নবীজি কি করতেন শেষের দশকে পারিবারিক সামাজিক
যত ব্যস্ততা আছে সব ব্যস্ততা থেকে নিজেকে শেষের দশকের আগে ফ্রি করে ফেলতেন আপনিও নিজেকে ফ্রি করে ফেলুন দুই নাম্বার সারা রাত জেগে থাকতেন অবশ্য আমরাও শেষের দশকে রাত জাগি এই সুন্নত মিল আছে শুধু আমলে বেশ কম আছে আমলে কি বেশ কম আছে আমরা রাত জেগে জেগে শপিং মলে ঘোরাফেরা করি পুরুষের চাইতে মহিলারা এই ক্ষেত্রে বড় অ্যাডভান্স আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে এই গেল সপ্তাহে দুই এক দিন রাতের বেলা বের হতে হয়েছে আমার বের হওয়ার পরে দেখলাম রাস্তাঘাটের যে অবস্থা আরে বাপ রে বাপ পুরুষের চাইতে রাস্তাঘাটে নারীর সংখ্যা অনেক বেশি এগুলো কিয়ামতের আলামত কিয়ামতের আপনাদের মনে আছে কিনা জানি না এই তো রমাদানের আগেই তো আমরা কিয়ামত নিয়ে লম্বা আলোচনা করেছি সেখানে বলেছি কিয়ামতের আগে নারীরা বেপরোয়া চলাফেরা আরম্ভ করবে এগুলো কিয়ামতের আলামত আর দিন যত যাচ্ছে আমরা বলি মানুষ নাকি আপডেট হচ্ছে কিন্তু আমার কাছে মনে হয় দিন যত যাচ্ছে মানুষ আরো উশৃঙ্খল বিশৃঙ্খল হয়ে যাচ্ছে আপনি বলবেন কিভাবে আমরা রাস্তাঘাটে বের হলে ২০ বছর আগের চিত্র আর এখনকার চিত্র একরকম দেখি না যখন ছোট ছিলাম আমি তো গ্রামে বড় হয়েছি তখনও দেখেছি ছোটবেলায় ক্লাস থ্রি ফোর ফাইভে যখন পড়তাম দেখতাম গ্রামেগঞ্জে মহিলারা যখন বের হতেন এরকম সুন্দর দিন কোনো বৃষ্টি নাই কিছুই নাই তাও হাতের মধ্যে ছাতা থাকতো তাদের রোদও নাই বৃষ্টিও নাই তাও ছাতা এমনকি শীতের দিনেও হাতে ছাতা তো ভাবতাম শীতের দিনে হাতে ছাতা কেন রোদও নাই বৃষ্টিও নাই তো মহিলারা উত্তর দিতেন যে বৃষ্টি নাই কিংবা রোদ নাই তাতে কি হয়েছে মানুষের নজর তো আছে মহিলারা ছাতা নিয়ে বের হয়েছেন পরপুরুষ দেখলেই ছাতা দিয়ে নিজেকে আড়াল করে নিয়েছেন যাদের বয়স ৩০ ৩৫ এর বেশি বলেন তো এই চিত্র আমাদের গ্রামেগঞ্জে ছিল কি ছিল না এখন ছাতা বাদ দেন পারে না নিজের সব খুলে একদম দেখায় দিন যত যাচ্ছে উশৃঙ্খলতা তত বাড়ছে গ্রামেগঞ্জে এখনো বাংলাদেশের কিছু গ্রাম আছে ওই উত্তরবঙ্গের দিকে গেলে দেখবেন একটা ট্রাক ঢুকেছে একটা বাস ঢুকেছে একটা গাড়ি ঢুকেছে মানুষ দেখলে রাস্তার সাইডে চলে যায় একদম ভয়ের চোটে যান বাসা আর শহরাঞ্চলে আপনি দেখবেন তার উল্টা আপনাকে থামাই দিবে হাত দিয়ে তুই থাম আমি আগে যাই কি বলেন আছে না নাই এই জুমা পড়েই যাবেন আপনি দেখবেন আপনার প্রাইভেট কারকে আটকাই ফেলবে মহিলারা কি বলেন আছে না নাই তো আমি বলছিলাম দিন যত যাচ্ছে আমাদের উগ্রতা উশৃঙ্খলতা যেন আরো বেশি বাড়ছে শেষের দশকে একটা সুন্নতের মিল আছে আমরাও রাত জাগি কিন্তু নবীজির সাথে আমলের বেশ কম আছে নবীজি রাত জেগে কি করতেন ইবাদত আর আমরা রাত জেগে ঘোরাফেরা শপিং আর এই মহিলারা ঘর থেকে বের হয়েছে কিভাবে আপনারা কন্ট্রোল করতে পারেন নাই এজন্য মহিলারা ঘর থেকে বের হয়েছে একজন মহিলা বেপর্দা হওয়ার পেছনে চারজন পুরুষ মানুষ দায়ী কয়জন জোরে বলেন এক নাম্বার তার পিতা তার বাবা তাকে পর্দায় রাখতে পারেনি তার বাবা দায়ুস দুই নাম্বার তার হাজবেন্ড তার স্বামী যে স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখতে পারে না ওটা দায়ুস স্বামী তিন নাম্বার তার বড় ভাই হয়তো তার বোনকে পর্দায় রাখতে পারেনি এটা দায়ুস বড় ভাই চার নাম্বার বড় ছেলে কয়জনের কথা বললাম একজন নারী যদি বেপর্দা হয়ে জাহান্নামে যায় একাকী জাহান্নামে যাবে না এই চারজন পুরুষকে নিয়ে জামাতের সাথে যাবে কয়জন জোরে বলেন আপনি দায়ুস পিতা হইয়েন না আপনি দায়ুস হাজবেন্ড হইয়েন না দায়ুস বড় ভাই দায়ুস বড় ছেলে হইয়েন না আপনার ঘরের মহিলারা যে বেপর্দা হয়ে বাহিরে গিয়া পাঙ্কু পাঙ্কু করে আপনার কি লজ্জা লাগে না শরম লাগে না আপনার আপনি ব্যক্তিত্বহীন আপনি রুচিহীন পুরুষ আপনার মধ্যে হায়া শরম থাকা দরকার
এই রমজান মাসেও আপনি আপনার ঘরের মহিলাদেরকে কন্ট্রোলে রাখতে পারেন না আপনি এদেরকে হায়া শরম শিখাতে পারেন নি আপনি তাদেরকে দ্বীন শিখাতে পারেন নি আপনি আপনার জীবনে ব্যর্থ নিজেদের ঘরের মহিলাদেরকে আপনি পর্দায় রাখেন কথাগুলো খুব কঠিন হয়েছে সত্য কথা একটু কঠিন এবং তিতা তিতা লাগে এই মহিলারা বের হয়ে গেল কিভাবে রাস্তাঘাটে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা وابغض البلاد الى الله اسواقها নবীজি বলেছেন সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো দুনিয়ায় জোরে বলেন পারলে মসজিদে পাঠান মহিলাদেরকে তারাবিতে পাঠান জুমায় পাঠান যেখানে পাঠানো দরকার সেখানে পাঠান আর দুনিয়ার নিকৃষ্ট জায়গা হলো নবীজি বলেছেন বাজার বাজারে যাবে শপিং এ যাবে আর পুরুষের সাথে ঠেলাঠেলি হবে না এটা কি হতে পারে জোরে বলেন শেষের দশক শপিং এর সময় না যাদের শপিং করার ইচ্ছা থাকে রমজানের আগেই সেরে ফেলবেন যারা রমজানের আগে ছাড়তে পারেন নাই এখন সেরে ফেলুন শেষের দশক আসার আগেই সেরে ফেলুন শেষের দশক রাত জেগে জেগে ইবাদত করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার আমল ছিল নবীজি একাকী আমল করতেন না সুবহানাল্লাহ গিয়ে পরিবারকে ডাকাডাকি আরম্ভ করতেন নবীজি তার মেয়েকে ডাকতেন তার বিবিদেরকে ডাকতেন উঠো উঠো বরকতের সময় চলে যাচ্ছে এটা নেয়ামতের সময় ঘুমায়া থেকো না জাগো জাগ্রত হও রাত জেগে পরিবারের সবাই আগ্রহ উৎসাহ উদ্দীপনার সাথে শেষের দশক কাটিয়েছেন সুবহানাল্লাহ নবীজি কয়টা কাজ করেছেন জোরে বলেন এক নাম্বার পারিবারিক সামাজিক কাজে ব্যস্ত ছিলেন সব ব্যস্ততা থেকে ফ্রি দুই নাম্বার নবীজি সারা রাত জেগে ইবাদত করতেন তিন নাম্বার পরিবারকেও জাগিয়ে দিতেন এই তিনটি সুন্নতের উপরে আমরা আমল করতে পারবো তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সম্মানিত মুসল্লিবৃন্দ এবার প্রশ্ন হচ্ছে রমাদানের শেষ দশক রাতের বেলা বিছানায় পিঠ লাগাতেন না পরিবার নিয়ে নবীজি এত ইবাদত মন্দেকি করেছেন কেন এর কারণ কি কারণ রমাদানের সবচেয়ে বড় নিয়ামত যে কারণে রমাদান সম্মানিত সেই কুরআন নাজিলের রাত আছে এই রমাদানের শেষ দশকে সুবহানাল্লাহ আর যে রাতে কুরআন নাজিল হয়েছে ওই রাতকে কোরআনে বলা হয়েছে লাইলাতুল জোরে বলেন লাইলাতুল কদর কদরের রাত ওই কদরের রাত রমাজানের প্রথম দশ দিনেও নাই মাঝখানের দশ দিনেও আছে কোথায় শেষের দশ দিনে আর এই কদরের রাত কি অন্যান্য রাতের মতো সাধারণ রাত না অন্যান্য রাতের চাইতে কদরের রাতের আলাদা শাস্তি শ্রেষ্ঠত্ব রয়েছে বছরের অন্যান্য রাতের তুলনায় কদরের রাতের শাস্তি আলাদা বৈশিষ্ট্য রয়েছে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে এই রাতটি বছরের অন্যান্য রাতের মতো সাধারণ রাত নয় বরং এই রাত হচ্ছে মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিলের রাত এজন্য রব্বুল আলামিন সূরা আল কদরের প্রথম আয়াতে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয়ই আমি এটাকে অর্থাৎ এই কোরআনকে কদরের রাতে নাজিল করেছি এখন আমাদের একটা প্রশ্ন চলে আসে কোরআন তো আমরা জানি নাজিল হয়েছে ২৩ বছরে কিন্তু আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে তাহলে কোরআন কি সম্পূর্ণ কদরের রাতে নাজিল হয়েছে নাকি ২৩ বছরে নাজিল হয়েছে যদি কদরের রাতে নাজিল হয় তাহলে ২৩ বছরে যে নাজিল হলো ২৩ বছর লাগলো নাজিল হতে এটা কি কোরআনের আয়াতের সাথে বৈপরীত্য আছে কিনা যেমন কিছু হাদিস স্টাডি করলে আপনি দেখবেন এবং ঐতিহাসিক অনেক তথ্য আছে কোরআন মক্কায় নাজিল হওয়া আরম্ভ হয়ে হেরা গুহা থেকে শুরু হয়ে একেবারে ২৩ বছর পর্যন্ত কোরআন নাজিলের ধারাবাহিকতা অব্যাহত ছিল আর আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই কোরআন আমি নাজিল করেছি কদরের রাতে তাহলে ব্যাখ্যাটা কি মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় বলেছেন কোরআন সংরক্ষিত আছে লাউহে মাহফুজে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ এটা সুরক্ষিত ফলকে সংরক্ষিত মুফাসসিরিনে কেরাম বলেছেন কদরের রাতে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে গোটা কোরআন
নিচের আসমান অর্থাৎ দুনিয়ার আসমানে গোটা কোরআন একসাথেই নাজিল করেছেন সুবহানাল্লাহ এরপরে নিচের আসমান বা দুনিয়ার আসমান থেকে এই কোরআন ধাপে 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 যখন যে আয়াত বা যে সূরা নাজিল করা দরকার পরিস্থিতি এবং প্রয়োজনের প্রেক্ষিতে ধাপে ধাপে এই কোরআন দুনিয়ার আসমান থেকে নবীজির কাছে জিব্রিল আমিন 23 বছরে নিয়ে এসেছেন সুবহানাল্লাহ তাহলে ব্যাখ্যাটা ক্লিয়ার হয়ে গেল না তাহলে আমরা বলতে পারি কোরআন নাজিলের স্টার্টিং সূচনা হয়েছিল যে রাত থেকে সেই রাতের নাম হলো লাইলাতুল কদর বছরের অন্যান্য রাতের তুলনায় এই রাতের শ্রেষ্ঠত্বের কথা বলছিলাম এক নাম্বার এই রাতে আল্লাহ কোরআন নাজিলের সূচনা করেছেন দুই নাম্বার এই রাত আর অন্যান্য রাত এক রকম নয় এই রাতের বিশেষ মর্যাদা আছে এই একটি রাতের মর্যাদা এত বেশি আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চাইতেও এই কদরের রাত উত্তম ক্যালকুলেটরে হিসাব করলে দেখবেন হাজার মাস সমান হলো 83 বছর 4 মাস আমরা তো অনেকে 83 বছর হায়াতও পাই না 83 বছর 4 মাস একটা না কোন বান্দা যদি আল্লাহর ইবাদত করে 83 বছর 4 মাস ইবাদত বندگی করে আল্লাহর তরফ থেকে যে সওয়াব পাওয়া যায় শুধুমাত্র কদরের রাত যদি কেউ কাজে লাগাতে পারে তাহলে ওই বান্দাও 83 বছর 4 মাসের সমান সওয়াব পেয়ে যায় আমাদের নবীর আগে পৃথিবীতে যত নবী এসেছেন প্রায় সকল নবী লম্বা লম্বা হায়াত পেয়েছেন আদম নবী তো হায়াত পেয়েছেন 1000 বছর নূহ আলাইহিস সালাম শুধু দাওয়াতি কাজ করেছেন 950 বছর কোন কোন নবী হায়াত পেয়েছেন 100 বছর 120 বছর 150 বছর এরও অধিক পেয়েছেন উম্মত লম্বা লম্বা হায়াত পেয়েছে কিন্তু আমাদের নবী হায়াত পেয়েছেন কম নবীর উম্মত হায়াত পায় কম আমাদের নবী হায়াত পেয়েছেন মাত্র 63 বছর আমাদেরও হায়াত আমরা পাই কম একদিন নবীজি সাহাবীদের সামনে বনি ইসরাইলের এক নেককার ব্যক্তির কাহিনী উল্লেখ করছেন নবীজি বললেন আমার সাহাবীরা শোনো বনি ইসরাইলের এমন একজন নেককার ব্যক্তি ছিল একদিন দুই দিন নয় একটা না 1000 মাস রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর বান্দা একটা না 1000 মাসের রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করেছে এটা কি সুজা কথা এক রাত দুই রাত না কয় হাজার মাস জোরে বলেন বনি ইসরাইলের এক ব্যক্তি একটা না 1000 মাস রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত তাহাজ্জুদ আদায় করেছে দিনের বেলা রেস্ট করে নাই সকাল বেলা আবার বের হয়েছে আল্লাহর রাস্তায় জিহাদে সারা দিন জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে ব্যস্ত ছিল এই রকম করে একটা না 1000 মাস ইবাদত বندگیর মাধ্যমে আল্লাহর ওই বান্দা আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিগণিত হয়েছিল এই কথা শুনে সাহাবায়ে কেরাম নবীজিকে তখন বললেন ইয়া রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যখন সকল নবীর উম্মত হাজির হয়ে যাবে তখন তো দেখা যাবে আপনার উম্মতের চাইতে অন্য নবীর উম্মতদের মর্যাদা বেশি হবে কারণ তারা হায়াত পেয়েছে বেশি আমল করেছে বেশি আমরা তো হায়াত পেলাম কম আমল করতে পারবো কম সুতরাং তাদের চাইতে তো আমরা পিছিয়ে থাকবো তারা যখন আফসোস করতে লাগলেন এমন সময় আল্লাহ তাআলা সূরাতুল কদর নাজিল করে আল্লাহ তাআলা নবীজিকে বললেন নবী আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন আপনার উম্মত হায়াত পেয়েছে কম কিন্তু সুবিধা পাবে অন্যান্য উম্মতের চাইতে কম না বেশি হায়াত পেয়েছে অন্যান্য উম্মতের চেয়ে কম কিন্তু আমার কাছ থেকে সুবিধা পাবে অন্যদের থেকে অনেক বেশি আপনার উম্মত লম্বা হায়াত পাবে না ঠিক আছে কিন্তু আপনার উম্মতকে আমি প্রত্যেক বছরে এমন একটি মহিমান্বিত এমন একটি মর্যাদাপূর্ণ রাত দিলাম যেই রাত হলো লাইলাতুল কদর
কদরের রাত এই একটি রাতকে যদি আপনার উম্মত কাজে লাগাতে পারে তাহলে বনী ইসরাইলের ওই নেককার বান্দা হাজার মাস ইবাদত করে যে সওয়াব পেয়েছে আপনার উম্মত মাত্র এক রাতে তার সমান সওয়াব পেয়ে যাবে আমাদের এক রাতের ইবাদত আর বনী ইসরাইলের নেককার বান্দার হাজার মাসের ইবাদত সমান আল্লাহু আকবার কত বড় গিফট এটা আমাদের জন্য আল্লাহর তরফ থেকে সুবহানাল্লাহ পৃথিবীর কোন নবী রাসূলের উম্মতকে আল্লাহ কদরের মতো এত দামি নেয়ামত দেন নাই আল্লাহ আমাদেরকে দিয়েছেন এজন্য শুকরিয়া হিসাবে পড়ছি আলহামদুলিল্লাহ এক রাতের আমল হাজার মাসের চাইতে উত্তম তিন নাম্বার কেন কদরের রাত বছরের অন্যান্য রাতের চেয়ে আলাদা কারণ স্বয়ং রব্বুল আলামিন এই রাতকে মুবারক রাত বরকতময় রাত বলেছেন বরকত হলো আরবি শব্দের অর্থ হলো প্রাচুর্য কল্যাণ বা সমৃদ্ধি কোন বিষয়ে যখন আল্লাহর তরফ থেকে কল্যাণ আসে সমৃদ্ধি আসে তখন দুনিয়া আখেরাতে সফলতা পাওয়া যায় আল্লাহ তাআলা বলছেন যে কদরের রাত আমি তোমাদেরকে দিয়েছি এই কদরের রাত হলো বরকতময় রাত এজন্য আল্লাহ তাআলা সূরা দুখানের তিন নম্বর আয়াতে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন নিশ্চয়ই এই কোরআন আমি মুবারক বরকতময় রজনীতে নাজিল করেছি সুতরাং এই রাতে যারা ইবাদত করবে তারাও আল্লাহর বরকত লাভ করবে সুবহানাল্লাহ চার নাম্বার এই কদরের রাত বছরের অন্যান্য রাতের মতো নয় এই রাতে জিব্রিল আমিন এবং আল্লাহর অসংখ্য ফেরেশতারা জমিনে আল্লাহর হুকুম আহকাম নিয়ে অবতরণ করে এজন্য আল্লাহ তাআলা সূরা কদরের চার নাম্বার আয়াতে বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইযনি রব্বিহিম মিন কুল্লি আমর রূহুল আমিন অর্থাৎ সাইয়্যিদিনা জিব্রিল এবং অসংখ্য ফেরেশতারা এই রাতে আল্লাহর হুকুম আহকাম নিয়ে অবতরণ করে এজন্য অনেক তাফসীরের কিতাবে এসেছে লাইলাতুল কদরকে বলা হয় লাইলাতুদ দিক দিক মানে হলো সংকীর্ণ লাইলাতুদ দিক মানে হলো সংকীর্ণতার রাত এখন বলবেন হুজুর এত বরকতের রাতে কি সংকীর্ণ হয়ে যায় মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় বলেছেন কদরের রাতে আল্লাহ এত সংখ্যক রহমতের ফেরেশতা নাজিল করেন ফেরেশতারা নাজিলের কারণে এত সংখ্যক রহমতের ফেরেশতা নাজিলের কারণে ফেরেশতাদের পদচারণায় গোটা জমিন একেবারে সংকীর্ণ হয়ে যায় এত বেশি ফেরেশতা এই রাতে নাজিল হয় পাঁচ নাম্বার এই কদরের রাতকে আল্লাহ তাআলা বলেছেন নিরাপত্তার রাত শান্তির রাত এজন্য সূরা কদরের শেষ আয়াতে আল্লাহ বলেছেন পড়ে নামার সঙ্গে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর ফজর হওয়া পর্যন্ত পুরো রাত হচ্ছে শান্তিময় পুরো রাত হচ্ছে নিরাপত্তার রাত সুবহানাল্লাহ ছয় নম্বরে এই রাতের শ্রেষ্ঠত্ব হলো এই রাত অন্যান্য রাতের মতো নয় এই রাত হলো বার্ষিক বাজেটের রাত এই রাতে মানুষের ভাগ্যের ভাঙা গড়া চলে এই রাত হলো ভাগ্য নির্ধারণের রাত এটা হলো ভাগ্য রজনীর রাত আগামী এক বছর কে জন্মগ্রহণ করবে কে মারা যাবে কার রিজিক কতটুকু হবে অর্থাৎ সব কিছুর চূড়ান্ত ফয়সালা চূড়ান্ত ভাতে দেওয়া হয় সেই রাতের নাম হলো লাইলাতুল কদর এজন্য আল্লাহ সূরা দুখানের চার নম্বর আয়াতে বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হয় এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি রমজান মাসে বিশেষ করে শেষ দশকে কাউকে দেখলে বলতেন যে ব্যক্তি হেঁটে যায় হতে পারে সে এই ব্যক্তি আগামী বছরের মৃত মানুষ কথা বুঝেন নাই আগামী বছরের
মৃত মানুষ আগামী বছরে কে মারা যাবে এটা কি আমরা জানি তো তিনি এটা বলার পরে এই আয়াতটা পড়তেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম কারণ এই রাতে মানুষের ভাগ্যের ফয়সালা হয় এই মসজিদে যারা আছেন এখানেও হয়তো অনেক মানুষ বসে আছেন যারা আগামী বছরের মৃত্যুবরণকারীদের লিস্টের খাতায় আছেন যিনি আগামী বছর চলে যাবেন একটা হাদিস আছে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করার 50,000 বছর আগে মানুষের তাকদীর লিখে দিয়েছেন প্রথমে আল্লাহ কলম সৃষ্টি করেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম কলমের নামে কোরআনে একটা সূরা আছে না সূরার নাম হলো সূরাতু আল কলম কলম হচ্ছে আল্লাহর প্রথম সৃষ্টি আউয়ালু মা খালাকাল্লাহুল কলম বুখারীর হাদিস প্রথমে আল্লাহ কলম সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে অর্ডার দিয়েছেন উক্তুব লিখো কলম তখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছে মাযা আকতুব আমি কি লিখব আল্লাহ তাআলা তখন কলমকে অর্ডার করলেন উক্তুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব লেখা আরম্ভ করো কলম তখন আল্লাহর এই আদেশ শুনে লেখা আরম্ভ করলো সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন অন্য হাদিসে এভাবে কলম আল্লাহর আদেশ পেয়ে মানুষ আসমান জমিন সবকিছু সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাকদীর লিখিয়েছেন তাকদীরকে লিপিবদ্ধ করে রেখেছেন তাহলে প্রশ্ন হলো যেখানে আমরা সৃষ্টি হওয়ার আরো 50,000 বছর আগে তাকদীর লেখা হয়েছে সেখানে আবার লাইলাতুল কদরে এই রাতে তাকদীর বা ভাগ্য নির্ধারণ করা হয় তাহলে কথাটা কি বৈপরীত্য হয়ে গেল না বিপরীত হয়ে গেল না নিশ্চয়ই না বিপরীত হয়ে যায় নাই কারণ ওই 50,000 বছর আগে যে তাকদীর লিপিবদ্ধ করা হয়েছে ওটা চূড়ান্ত ওটা ফিক্সড আর প্রত্যেক লাইলাতুল কদরে বছরে বছরে যে আপনার ভাগ্য নির্ধারণ করা হয় এটা হচ্ছে আগামী এক বছরের এটা একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন মনে করেন কেউ তার দেশের জন্য আগামী 20 বছরের একটা প্ল্যান দিল তাই বলে কি 20 বছরের বাজেট সে একবারই দেয় বছরে বছরে কি আবার বাজেট দেওয়া লাগে না দেওয়া লাগে তো 50,000 বছর আগে তাকদীর লেখা হয়েছে ঠিক কিন্তু এরপরেও বছরে বছরে প্রত্যেক বছরে কার রিজিক কতটুকু কে মারা যাবে কে আসবে যাবে এগুলো প্রত্যেক বছর লাইলাতুল কদরের রাতে আবারও ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এগুলো জানিয়ে দেন সুবহানাল্লাহ পড়েন এটা অন্যান্য রাতের মতো রাত নয় এরপরে এই কদরের রাতের আরেকটা শ্রেষ্ঠত্ব হলো সাত এবং সর্বশেষ হলো এই রাত বছরের অন্যান্য রাতের মতো রাত নয় এই রাতকে যারা কাজে লাগাতে পারবে এই রাত যদি কারো নসিব হয়ে যায় এই রাতে কেউ যদি নামাজে দাঁড়িয়ে থাকে ইবাদত গুজার হয়ে যায় আল্লাহর নবী বলেছেন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি নবীজি বলেছেন যে ব্যক্তি ঈমান আন ইহতিসাবের সাথে নিজেকে সংশোধনের উদ্দেশ্যে কদরের রাতে যে ব্যক্তি সালাতে দাঁড়িয়ে থাকে আল্লাহ তাআলা তার পিছনের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবে এই শেষের 10 দিন আল্লাহর ওয়াস্তে কাজে লাগান লাইলাতুল কদর যদি আপনার নসিব হয়ে যায় গোটা জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ কত গুনাহ আমরা করেছি গুনাহের কোনো হিসাব নাই যুবক ভাইদেরকেও বলছি গুনাহের তো কোনো হিসাব আমাদের নাই এত গুনাহ আমরা করেছি এই যে কাপড় চোপড় আমরা পরিধান করি কাপড় চোপড় ময়লা হয়ে গেলে আমরা ডিটারজেন্ট পাউডার সার্ফ এক্সেল বা সাবান দিয়ে পরিষ্কার করি গুনাহ কিভাবে পরিষ্কার করবেন গুনাহ তো সাবান দিয়ে ডিটারজেন্ট পাউডার দিয়ে সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার হয় না গুনাহ পরিষ্কারের মেডিসিন হলো চোখের পানি এজন্য বুখারী মুসলিম তিরমিজি সহ বিখ্যাত হাদিসের পাঁচটি গ্রন্থে এই হাদিস এসেছে সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো সেই ব্যক্তি ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা সেই ব্যক্তি যিনি একাকী নীরবে নিবৃতে আল্লাহর ভয়ে আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে চোখের পানি ফেলেন আমাদের অনেকের দিল নরম হয় না শক্ত হয়ে গিয়েছে পাথরের মতো চক্ষু থেকে পানি বের হয় না রমজান মাস এই মাসকে ভালোভাবে কাজে লাগান
নিজের গুনাহগুলোকে সাফ করার জন্য পরিষ্কার করার জন্য শেষের দশক প্রত্যেকটি রাতে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি ছাড়েন তাহাজ্জুদের নামাজে দাঁড়ান সাজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দেন সাজদায় গিয়ে চোখের পানি ছাড়েন বেশি বেশি দোয়া করেন যদি আপনার চোখের পানিগুলো অনুশোচনার পানির ফোঁটা হয় তাহলে এই অনুশোচনার চোখের পানির ফোঁটা আপনার নাকের ডগায় আসার আগে মাত্র 2 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ আপনার আমলনামার সকল গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবে 2 ফোঁটা পানি ছাড়েন শেষের দশকে একটু কান্নাকাটি করেন রাত জেগে ইবাদতে দাঁড়ান লাইলাতুল কদর কোন রাত এটা আপনি জানেন না কদর তালাশ করে করে কদর যদি নসিব হয়ে যায় নবীজি বলেছেন এই রাতে যে নামাজে দাঁড়িয়ে থাকে আল্লাহর কাছে যে ব্যক্তি ক্ষমা চায় maaf চায় কদরের রাতে কেউ যদি ভালোভাবে আল্লাহর কাছে maaf চাইতে পারে আল্লাহ তার অতীতের সব গুনাহগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ কদরের রাতের মোট এই 60টি শ্রেষ্ঠত্ব বললাম যে কদরের রাত খোঁজার জন্য অনুসন্ধান করার জন্য নবীজি শেষের 10 রাত ঘুমাতেন না সম্মানিত মুসল্লিবৃন্দ এই কদরের রাত অনুসন্ধান করতে গিয়ে নবীজি শেষের 10 দিন কাজে লাগালেন আর আমরা এখন বাংলাদেশে কদরের রাতকে ফিক্সড বানিয়ে ফেলেছি সেটা 26তম দিবাগত রাত অর্থাৎ 27তম রাত হয় 26তম দিন গিয়ে যে রাত আসে এটা 27তম রাত হয় না তো আমরা ওই রাতকে বানিয়েছি লাইলাতুল কদর বা কদরের রাত সম্মানিত মুসল্লিবৃন্দ কদরের রাত কোন রাত এ বিষয়ে অনেক মতভেদ রয়েছে কদরের রাত কোন রাত এ বিষয়ে যতগুলো মত এসেছে সেই মতের মধ্যেই একটা মত হলো এটা 27তম রাত হতে পারে কিন্তু এটাই একমাত্র মত নয় আমি বলেছি যতগুলো মতামত আছে তার মধ্য থেকে এটাও একটা অভিমত কিন্তু আরো অনেক অভিমত আছে যেমন নবীজি বলেছেন ইন্নি উরীতু লাইলাতাল কদর আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে মানে জানিয়ে দেওয়া হয়েছে কোন রাত লাইলাতুল কদর সেটা আমাকে জানানো হয়েছে ওয়া ইন্নি নুসীতুহা আও উনসাইতুহা এরপরে আমি তা ভুলে গেলাম বা আমাকে ভুলিয়ে দেওয়া হলো শুনেন এই হাদিসটা ভালো করে শুনেন আপনাদের মনে মনে অনেক সময় প্রশ্ন আসতে পারে নবীজি এত কিছু জানায় গেলেন কদরের রাত কোনটা এটা কি ফিক্সড করে জানায় যেতে পারলেন না তাহলে তো আমাদের কষ্ট একটু কম হইতো নবীজি আপনাকে উত্তর দিচ্ছেন আমাকে প্রথমে কদরের রাত সম্পর্কে জানানো হয়েছিল কোন রাত কদরের রাত আমাকে বলা হয়েছে জানিয়ে দেওয়া হয়েছে এরপরে আমাকে আবার তা ভুলিয়ে দেওয়া হয়েছে ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন কুল্লি উত্র সুতরাং কেউ যদি এই রাত খুঁজতে চায় আমাকে কি শুধু এতটুকু বলা হয়েছে এটা শেষের দশকের বেজুর রাতগুলোতে রয়েছে নবীজির অসংখ্য সাহাবীরা স্বপ্নে দেখলেন রমজানের শেষ 7 দিনের শেষের 7 দিনে লাইলাতুল কদর রয়েছে এই স্বপ্ন দেখে নবীজি বললেন যেহেতু তোমরা এতগুলো মানুষ স্বপ্ন দেখেছো শেষের দশকের 7 দিনে শেষ 7 দিনে লাইলাতুল কদর তাহলে তোমরা জেনে রাখো শেষ 7 দিনেই তা রয়েছে সুতরাং শেষ 7 দিনকে তোমরা বেশি গুরুত্ব দাও অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন তাহাররু লাইলাতুল কদরি ফিল উত্র মিনাল আশরিল আওয়াখির মির রমাদান তোমরা রমাদানের শেষের দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো এখন বেজুর রাত কি 5টা আছে 21 23 25 27 29 এখন আমরা 21েও নাই 23েও নাই 25েও নাই 27 এ কম বেশি 29েও লাইলাতুল কদর কোন রাত এটাকে ফিক্সড করে দেওয়া হয়েছে জোরে বলতে হবে ফিক্সড করে দেওয়া হয়েছে ফিক্সড করে দেওয়া হয় নাই বলা হয়েছে এটা শেষের দশকে আছে এবং আরেকটু স্পষ্ট করে বলা হয়েছে এটা শেষের দশকের বেজুর রাতগুলোতে বেজুর রাতগুলোতেই আছে সুতরাং আপনি বেজুর রাতগুলোকে কাজে লাগাবেন কয়টা রাত বেজুর কয়টা রাত আছে 5টা রাত আছে আপনি বিয়ে করার আগেও তো কয়েক রাত ঘুমাইতে পারেন না আনন্দের ঠেলায় আবার কত রাত জেগে থেকেছেন ব্যবসায়িক কাজে কত কাজে রাত জাগছেন আপনি কি আপনার জীবনের গুনাহ মাফ করানোর জন্য শেষের দশকের 5টা বেজুর রাত জেগে থেকে ইবাদত করতে পারবেন না জোরে বলেন পারবেন না ইনশাআল্লাহ অবশ্যই আমরা পারব লাইলাতুল কদরকে গোপন রাখা হয়েছে কেন
আল্লাহ তাআলা তো চাইলে জানিয়ে দিতে পারতেন গুরুত্বপূর্ণ কিছু জিনিস আল্লাহ গোপন রেখেছেন যেমন মৃত্যু কার মৃত্যু কোন সময় আমরা কি জানি কেন আল্লাহ মৃত্যুর কথা গোপন রেখেছেন মৃত্যুর কথা যদি মানুষ জানতো তাহলে মরার আগের দিন পর্যন্ত গুনাহ করত আর আগের দিন তওবা করে একদম সুফি সাহেব হয়ে যেত আল্লাহ মৃত্যুর কথা গোপন রেখেছেন এই জন্য যাতে করে মৃত্যুর কথা স্মরণ করে মানুষ মৃত্যু পরবর্তী জীবনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে লাইলাতুল কদর আল্লাহ গোপন রেখেছেন কেন যদি আল্লাহ ফাঁস করে দিতেন যে এটাই হলো কদরের রাত তাহলে মুসলমানরা যেটা করত বাদ বাকি 28 বা 29 টা রাত তার খবরও থাকতো না কদরের রাতে সব আইসা ইবাদতে শামিল হয়ে যাইতো ভাবতো আজকেই সব মাফ করে নিল কদরের রাত আল্লাহ এজন্য গোপন রেখেছেন যাতে করে এই একটি রাত তালাশ করতে গিয়ে আমরা শেষের 10 দিন ইবাদত বন্দেগি করে করে আমরা নেকির পাল্লা ভারী করতে পারি কিয়ামতের দিন এই নেকির দরকার লাগবে এটা আমাদের প্রতি আল্লাহর বিশেষ দয়া গোপন রাখার কারণে আমরা বেশি ইবাদত করছি বেশি নেকি হচ্ছে এই নেকিগুলো কিয়ামতের দিন আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আমাদের লাভ হইল না লস হইল লাভ না লস ঘুরে ফিরে আমাদেরই লাভ তো কদরের রাত কোন রাত এটা ফিক্সড করা নয় তবে কিছু হাদিস এসেছে যে হাদিসগুলো একত্রিত করলে কদরের রাত কোন রাত এ ব্যাপারে সাতটা আলামত পাওয়া যায় কয়টা আলামত কদরের রাতের সাতটা আলামত আছে যে আলামতগুলোর মাধ্যমে কদরের রাত বোঝা যায় সেই সাতটা আলামত কি এক নাম্বার হচ্ছে সেই রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না দুই নাম্বার সেই রাতের ওয়েদার আবহাওয়া হবে নাতিশীতোষ্ণ না গরম না শীত এরকম একটা ওয়েদার বিরাজমান থাকবে তিন নাম্বার হচ্ছে সেই রাতে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে অর্থাৎ এমন একটা বাতাস প্রবাহিত হবে যেই বাতাসটা গায়ে লাগলে পরে প্রশান্তি ফিল করা যাবে চার নাম্বার কদরের রাত যেই রাত হবে সেই রাতে মানুষ ইবাদত করে মজা পাবে অর্থাৎ সেই রাতের ইবাদত সেই রাতের ইবাদতে মানুষ তৃপ্তি পাবে প্রশান্তি পাবে শান্তি পাবে বুঝবে যে না আজকে আমি শান্তি পাচ্ছি ইবাদতে বেশি পাঁচ নাম্বার হলো কোন কোন হাদিসে এসেছে যে হয়তো কোন 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 ইমানদার ব্যক্তিকে আল্লাহ তার স্বপ্নেও জানিয়ে দিতে পারেন মুমিনের স্বপ্নও কিন্তু নবুয়তের 46 ভাগের ওই রাতে ছয় নাম্বার ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে সাত নাম্বার সকালবেলা যে সূর্য উঠবে সেই সূর্যে খুব তেজ থাকবে না হালকা আলোকরশ্মি সহ সূর্যোদয় হবে যেটা হবে পূর্ণিমার চাঁদের মতো এই সাতটি আলামতের কথা বলা হয়েছে তো লাইলাতুল কদর বেজুর রাতগুলোতে হয় আর এই রাত সবসময় প্রত্যেক বছর একই রাত নাও হতে পারে ঘুরে ফিরে আসতে পারে যেমন কোনো কোনো বছর এটা 25তম রাতে হতে পারে কোনো বছর 27তম রাতও হতে পারে কোনো বছর 29তম রাতও হতে পারে 21ও হতে পারে 23ও হতে পারে মোট কথা হলো এই যেহেতু লাইলাতুল কদর ফিক্স নয় এটা রমাদানের শেষ দশকে আছে এজন্য রমাদানের শেষ দশক আমরা ইবাদত বন্দেগিতে কাজে লাগাবো যাতে লাইলাতুল কদর আমাদের কারো মিস হয় না যায় নবীজি বলেছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা যে ব্যক্তি এই কদরের কল্যাণ থেকে বঞ্চিত হলো লাইলাতুল কদর যে মিস করলো সেজন্য মহা কল্যাণ মিস করে ফেললো সেজন্য মহা কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল সম্মানিত মুসল্লিবৃন্দ আমরা যেন এই লাইলাতুল কদর মিস করে না ফেলি সেজন্য আসুন এই সিদ্ধান্ত গ্রহণ করি শেষের 10 রাত আমরা নিজেরা এবং নিজেদের পরিবার পরিজনদেরকে নিয়ে শেষের 10 রাত আমরা ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ এই কদর যেন মিস হয়ে না যায় এজন্য নবীজি ইতিকাফে চলে যেতেন ইতিকাফ এটা আরবি শব্দ এর বাংলা অর্থ হলো আবদ্ধ হওয়া কোন স্থানে নিজেকে আটকে রাখা ইসলামী শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অবস্থান করাকেই ইতিকাফ বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন এটা ছিল তার সারা জীবনের আমল এটা ছিল নবীজির আমল নবীজি যখন ইন্তেকালের আগের বছর
অজর বশত কোনো কারণে ইহতেকাফ করতে পারেন নাই। এজন্য ইন্তেকালের বছর যে বছর দুনিয়া থেকে চলে যান সে বছর দশ দিন না, সেই বছর তিনি বিশ দিন ইহতেকাফ করেছিলেন। যেমন শুনেন হাদিসে এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন আন্নান নাবিয়্যা সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইহতেকাফ করতেন। ফালাম্মা কানা আমুল মুকবিল فيه اعتكف 20 يوما, যে বছর তার ইন্তেকাল হয় ওই বছর তিনি 20 দিন ইহতেকাফ করেছেন। সব সময় করতেন 10 দিন, যে বছর অফাত হয়েছে সে বছর করেছেন কই দিন, কারণ আগের বছর ওজরের কারণে আগের বছরের ইহতেকাফ মিস হয়েছিল, এজন্য তিনি কাজা সহ মোট 20 দিন ইহতেকাফ করেছিলেন। ثم اعتكف ازواجه من بعدي, নবীজির অফাতের পরে নবীজির বিবিরাও ইহতেকাফ করেছেন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল নারীরা মহিলারাও ইহতেকাফ করতে পারবে, কারণ নবীজির ওফাতের পরে নবীজির বিবিরাও ইহতেকাফ করেছেন। এখন পুরুষ মানুষের মতো কি নারীরাও ইহতেকাফ করবে? অর্থাৎ পুরুষ মানুষরা মসজিদে এসে ইহতেকাফ করে, আর ইহতেকাফ তো মসজিদের সাথে রিলেটেড। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আল্লাহ ইহতেকাফকে মসজিদের সাথে সম্পর্ক যুক্ত করে দিয়েছেন। তো পুরুষ মানুষ যেভাবে এসে শেষ দশক মসজিদে ইহতেকাফ করে কাটায়, নারীরাও কি সেভাবে শেষ দশক মসজিদে এসে ইহতেকাফ করবে? এ ব্যাপারে ফুকাহায়ে কেরামের দুটি অভিমত পাওয়া যায়। আরাবিয়ান স্কলাররা বলেন, মিডল ইস্টের যত ওলামায়ে কেরাম আছেন তারা বলেন যে নারীরাও মসজিদে এসে ইহতেকাফ করবে, কারণ ইহতেকাফটা মসজিদের সাথে রিলেটেড। আর তারা এই ফতোয়া দিয়েছেন তাদের দেশের পরিবেশকে লক্ষ্য করে। আপনারা যারা আরব দেশে গিয়েছেন দেখেছেন আরব দেশে প্রায় সকল মসজিদেই নারীদের জন্য আলাদা ব্যবস্থাপনা রয়েছে, নারীদের ওয়াশরুম আলাদা, নারীদের টয়লেট আলাদা, নারীদের জন্য আলাদা করে পর্দার সাথে নামাজের জায়গা করে দেওয়া আছে। তো তারা তাদের দেশের পরিবেশের দিকে খেয়াল রেখে এই ফতোয়া দিয়েছেন যে নারীরা পুরুষ মানুষের মতোই মসজিদে এসে ইহতেকাফ করবে। কিন্তু আমাদের দেশের উলামায়ে কেরাম এবং এই ভারতীয় উপমহাদেশের উলামায়ে কেরাম আমাদের এই অঞ্চলের পরিবেশের দিকে খেয়াল করে তারা বলছেন না, নারীরা মসজিদে নয় বরং তারা তাদের বাড়িতে ইহতেকাফ করবে, কারণ আমাদের দেশের সকল মসজিদে নারীদের জন্য সালাত আদায়ের কোনো ব্যবস্থাপনা নাই, তাদের অযুখানা টয়লেট ওয়াশরুম আলাদা কোনো ব্যবস্থাপনা যেহেতু নাই নারীরা মসজিদে আসবে না। নারীরা তারা যখন এতেকাফ করবে তারা তাদের বাড়িতে তাদের বাসাবাড়ির যে কক্ষে যে কামরায় তারা থাকেন ওই কক্ষে ওই কামরার কোনো একটা জায়গা তারা সিলেক্ট করে নেবেন যে এই জায়গায় তিনি শেষের দশ দিন বা যতদিন এতেকাফ করবেন এখানেই তিনি নামাজ আদায় করবেন, এখানেই তিনি কোরআন তেলাওয়াত জিকির আজকার তাসবিহ তাসলিল এরপরে তাসবিহ তাহলিল সহ ইবাদত বন্দেগী করবেন, প্রয়োজনে ওয়াশরুমে যাওয়া আসা করবেন, খাওয়া দাওয়া পানাহার থাকা সব এই এক জায়গায় হবে, কোনো একটা কামরার একটি নির্ধারিত জায়গা সিলেক্ট করে নারীরা সেখানে ইহতেকাফ করবে। এটা হচ্ছে আমাদের দেশের উলামায়ে কেরামের ফতোয়া। তাহলে এই দুটি অভিমতকে আমরা একত্রিত করে আমরা যেটা বলতে পারি, যদি কোনো মসজিদ এরকম থাকে নারীদের জন্য ব্যবস্থাপনা ভালো তো নারীরা করতে পারে, অসুবিধা নেই, আর যদি এরকম ব্যবস্থাপনা না থাকে তো নারীরা তাদের বাসা বাড়িতে ঘরেই ইহতেকাফ করতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই ইহতেকাফ রত ব্যক্তি যিনি আছেন, ইহতেকাফ রত ব্যক্তি তার উপর কিছু কর্তব্যও কিন্তু বর্তায়। তার আগে একটা কথা বলি, ইহতেকাফ হচ্ছে নবীজির জীবনের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ যেটা নবীজি ওফাতের আগ পর্যন্ত করে গিয়েছেন। কিন্তু আমাদের দেশের গ্রামে গঞ্জে এমনও বেশ কিছু মসজিদ আছে যেখানে গোটা সমাজের গোটা এলাকার কাউকেই পাওয়া যায় না মসজিদে এতেকাফে থাকবে। সেজন্য দেখা যায় এলাকার মানুষ অফার ঘোষণা করে, এবছর যিনি এতেকাফে থাকবেন এলাকার পক্ষ থেকে তাকে 10,000 টাকা 15,000 টাকা দেওয়া হবে। আপনারা কি এরকম চিত্র কখনো দেখছেন কিনা? হ্যাঁ, এগুলো গ্রামে গঞ্জে কিন্তু আছে, আমি দেখেছি এগুলো নিজের চোখে।
তো ইয়াতেকাফের জন্য মানুষকে পয়সা দিতে হবে কেন? হ্যাঁ, কেউ যদি কাউকে হাদিয়া দেয়, হাদিয়া তো সেটা ভিন্ন বিষয়, হাদিয়া তো দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, কিন্তু ইয়াতেকাফের জন্য টাকা দিয়ে মানুষ ঢোকানোর কোনো প্রয়োজন নাই। আমার যুবক ভাইদেরকে বলবো, ইয়াতেকাফ আপনার চরিত্রকে পরিবর্তন করে দিবে। দশটা দিন একটু মসজিদে দেন না, যুবকদেরকে উৎসাহিত করব। আপনারা আপনাদের নিকটস্থ মসজিদে এতেকাফে বসে যেতে পারেন, দশ দিন এতেকাফে বসে দেখেন, আপনি এতেকাফ থেকে যেদিন বের হবেন নিজের মধ্যে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করবেন। কারণ এই এতেকাফে থাকলে পরে আল্লাহর সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে, এই সম্পর্কটা গভীর হবে, এবং এই গভীর সম্পর্কের কারণে আপনার চরিত্রও এক ধরনের পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ। এটাই তো ইবাদতের সময় ভাই। আপনি যখন বুড়া হয়ে যাবেন, শরীরের পার্টসগুলো ঠিকমতো কাজ করবে না, তখন দেখা যাবে লম্বা সময় রুকু দিতে পারবেন না, লম্বা সময় সাজদা দিতে পারবেন না। এখনই তো সময়, এখন শরীরের পার্টসগুলো ঠিক আছে, এখন রুকু সাজদা লম্বা করে দেওয়া যাবে, বেশি সময় ইবাদত করা যাবে। এজন্য যুবক ভাইদেরকে বলবো, যাদের এখন তো স্কুল কলেজও মনে হয় বন্ধ হয়ে গিয়েছে, শেষ দশকে বন্ধ থাকবে, যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, আসেন শেষের দশ দিন একটু মসজিদে আসেন, মসজিদে এসে নিজেকে এতেকাফে সামিল করেন, আপনার চরিত্র পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকেই হয়তো এতেকাফের নিয়ত করে ফেলেছেন, আল্লাহ তাদের নিয়তকে কবুল করেন, বলেন আমিন। এতেকাফ অবস্থায় একজন মুহতাকিফ, এতেকাফরত ব্যক্তির কিছু দায়িত্ব আছে, করণীয় আছে। সাধারণ ব্যক্তি আর এতেকাফরত ব্যক্তি এক রকম নয়, তাদের মধ্যে চলন বলন, কথাবার্তা, আমল আখলাকের কিছু পরিবর্তন থাকা দরকার। দেখা যায় এতেকাফে ঢুকার পরে অনেকেই আছেন, মোবাইল ফোন তো একটা আছেই, এখন মোবাইল নিয়ে ঢুকি, তারপরে মসজিদের ফ্যান ছাইড়া দিয়া, অনেকের বাসা বাড়িতে ইলেকট্রিসিটি আছে কিন্তু বাসা বাড়িতে আপনার ওই আইপিএস নাই, মসজিদে তো আইপিএসও আছে, ফ্যান ছাইড়া দিয়া তারপরে বালিশ মাথায় দিয়া চিত হয়ে শুয়ে থেকে ফোন কানে লাগাইয়া দুই ঘন্টা তিন ঘন্টা এতেকাফে থেকে কথা বলে, এইরকম এতেকাফ গাড়িও আমাদের বাংলাদেশে নাই। কি বলেন আপনারা? এমবি শেষ হয়, তারপর বন্ধুকে ফোন দেয়, বন্ধু আমার এমবি শেষ, এতেকাফে আসি, সময় তো কাটে না, তাড়াতাড়ি কয়েক জিবি ঢুকায় দাও। তারপরে সারাদিন ফেসবুক চালায়, আবার অনেকে তো আছে এখন তো সব আপডেট, আরে বাপরে বাপ, বাড়ি থেকে বের হয়েছে হালকা পাতলা কিছু কাপড় চুপড় বেগে ঢুকিয়েছে, একটা সেলফি তুলে দোয়া করবেন এতেকাফে চলে যাচ্ছে, মসজিদে আসার পরে আরেকটা সেলফি, কয় মসজিদে হাজির হলাম এতেকাফের জন্য, সবার দোয়া চাই, তসবি হাতে নিয়ে টুপি মাথায় দিয়ে সবই আরেকটা, এতেকাফে আসি দোয়া করবেন। তারপরে আবার পোস্ট দিবে, এতেকাফে আসি, সব সময় ফোনে পাবেন না, জরুরি প্রয়োজন হলে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। দেখছেন কারবার কি বলেন, এরকম আছে না নাই? এটা এতেকাফের নামে তামাশা। আবার কিছুক্ষণ পরপর বউকে ফোন দেয়, কি গো খাইছো আজকে, আমার জন্য কি রান্না করে পাঠাবো, রান্নার খবরও নাই। আবার ব্যবসায়ীদের তো মাঝে মাঝে মাথায় হাত দেয় আর বলে, কিরে ব্যবসার কি অবস্থা, ব্যবসার খবর, বউয়ের খবর, ঘরের খবর, সব খবরাখবরই ঠিক মতো নিচ্ছে, এটা কি এতেকাফের হক আদায় হলো? আবার এতেকাফে আছে সামনের কাতারে তো বসে পাঁচ ওয়াক্ত নামাজে যত মানুষ আসে হাত টাত মিলায়, ভাই দোয়া করবেন এতেকাফে আছে, মানে সবাইকে জানায় দিচ্ছে আমি এতেকাফে আছি। তো এটা জানানোর কি দরকার? আপনি এতেকাফে আছেন প্রয়োজন ছাড়া এত কথাবার্তা কারোর সাথে বলার দরকার নাই, মসজিদের এই কোনা থেকে ওই কোনায় হাঁটাহাঁটি করার এত বেশি প্রয়োজন নাই। হ্যাঁ, মাঝে মাঝে খারাপ লাগতেছে একটু, হাঁটতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু একই জায়গায় অবস্থান করে আপনি পাঁচ ওয়াক্ত আজান হলে, নামাজের সময় হলে নামাজ আদায় করুন, এক নামাজ শেষ হলে আরেক নামাজের জন্য অপেক্ষা করুন, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করে এতেকাফের হক আদায় করে, এতেকাফ করে আপনি যদি বের হতে পারেন, যেদিন আপনি এতেকাফ করে বের হবেন, একটা নবজাতক শিশু জন্ম নিলে তার যেমন গুণা থাকে না, এতেকাফ করে বাড়ি যাওয়ার দিন আপনার আমল নামায়ও কোনো গুণা থাকবে না। এজন্য আমরা এতেকাফ হক আদায় করে করব, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আর মোবাইলের এই যন্ত্রাংশ এটা ফেলে আসতে পারলে ভালো। আচ্ছা বলেন তো, এমন যদি হয়, সরকার যদি জানিয়ে দেন আগামী ২০ দিন দেশে অনিবার্য কারণে নেটওয়ার্ক থাকবে না, সবাই মেনে নিবে না তখন? তা আপনি মনে করেন ১০ দিন নেটওয়ার্কই নাই, আমি পৃথিবীর বাহিরে, এরকম ১০ দিন থাকেন না,
দেখবেন মোবাইল থেকে দূরে থাকতে পারলে ইবাদতে আরো বেশি মজা লাগবে ইনশাআল্লাহ আর যারা পৃথিবীতে সফল হয়েছেন দেখবেন এরা মোবাইলে সময় দেওয়া এত সময় তাদের নাই আমি অনেক বড় বড় ব্যবসায়ীকে দেখেছি যারা হাজার কোটি টাকার মালিক এরা বাটন ফোন চালায় আবার স্মার্টফোন আছে ফেসবুক আইডি চালানোর আমার টাইম নাই কারণ বিজনেস মিটিং করতে করতে আর তার ব্যবসা বাণিজ্যে সময় দিতে দিতে তার এই ফেসবুক বা মোবাইলে সময় দেওয়ার এত সময় তার কাছে নাই তা আমরা যদি সময়গুলোকে প্রপারলি ইউজ করতে পারি আমাদের জীবন আরো বেশি সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ সম্মানিত মুসল্লিবৃন্দ আলোচনার শেষ পর্যায়ে আমি 2-3 মিনিটে এবার এই শেষ দশকের জন্য রমজানের শেষ 10 দিন 10টি আমলের কথা বলে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ এই শেষের 10 দিন নবীজি গুরুত্ব দিয়েছেন কম না বেশি আমরা গুরুত্ব দিব কম না বেশি এই 10 দিনে আমরা 10টা আমল করব এক নাম্বার নবীজির সুন্নতের প্রতি মহব্বত দেখিয়ে আমরা শেষের 10 রাত জাগব ইনশাআল্লাহ শপিং এর উদ্দেশ্যে দুই নাম্বার আমরা সকল ঝামেলা থেকে সকল প্রকার ব্যস্ততা থেকে নিজেকে ফ্রি করে ফেলব তিন নাম্বার আমরা এই শেষের দশকে আমাদের পরিবারকেও ইবাদতে উদ্বুদ্ধ করব আমাদের ঘরে যে 10-12 বছরের ছেলে মেয়েরা আছে এদেরকেও জাগায় দেব যাতে ছোটবেলা থেকে এই সংস্কৃতিতে তারা অভ্যস্ত হয় যে রমজানের শেষ 10 দিন 10 রাত ঘুমানোর রাত না এগুলো ইবাদতের রাত চার নাম্বার হলো কিয়ামুল লাইল আদায় করবেন আমাদের ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদে প্রতি বছরের মতো এই বছরও শেষের দশকে কিয়ামুল লাইল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ জামাতের সময় হচ্ছে রাত আজকে থেকেই শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ পড়েন অর্থাৎ আজকে 18তম 19তম রাত আজকে থেকেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ জামাতের সময় হলো রাত 2:30 মিনিটে আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ এবং মহিলাদের ব্যবস্থাও থাকবে না মহিলাদের থাকবে কিন্তু মহিলারা ওই টাইমে ব্যস্ত থাকেন যারা পারবেন তারা আসবেন ইনশাআল্লাহ শেষের দশকে এখানে কিয়ামুল লাইল অনুষ্ঠিত হবে যেহেতু এই সুযোগ আমরা মিস করব না আমিও ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদে কয়েকটি রাত এখানে কিয়ামুল লাইলে আসব ইনশাআল্লাহ চার পাঁচ নাম্বার আমল হলো যেহেতু শেষ দশকে কুরআন নাজিল হয়েছে এজন্য আমরা এই শেষের দশকে চেষ্টা করব অন্তত একবার পুরো কুরআন খতম দেওয়া পারবো না প্রতিদিন তিন পারা তিন দশে 30 হয়ে যাবে ইনশাআল্লাহ ছয় নম্বর হচ্ছে আমরা শেষের দশকে প্রতিদিন কিছু দান সৎকা করব যার যে সামর্থ্য কারণ লাইলাতুল কদর তো নসিব হবেই 10 দিন করলে একদিন কি নসিব হবে না ওই দিনের 100 টাকা এটা হবে হাজার মাসের 100 টাকা দান সৎকার চাইতেও উত্তম মত নয় উত্তম এরপরে আসেন সাত নম্বর বেশি বেশি জিকির আজকার করবেন আট নম্বর দোয়া করবেন কদরের রাতের একটা দোয়া আছে লাইলাতুল কদরের একটা দোয়া আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন আরাআইতা ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদর মা আকুলু ফিহা নবীজি আমি যদি জানতে পারি কোন রাত কদরের রাত এটা জানতে পারলে আমি কদরের রাতে কি বলবো কোন দোয়া করবো নবীজি তখন বললেন আয়েশা তুমি এই দোয়া বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না আপনি এভাবে এই দোয়াটা মুখস্থ করবেন সবাই একটু আমার সাথে পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি মুখস্থ করতে পারবেন না এটা শেষ দশকে সবসময় এই দোয়াটা করবে কি সুন্দর দোয়া আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নাকা আফুউন নিশ্চয়ই তুমি ক্ষমাশীল তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করতে ভালোবাসো ফাআফু আন্নি সুতরাং তুমি আমাকে ক্ষমা করো বলেন আমিন নয় নম্বর যাদের সুযোগ আছে ইতিকাফ আদায় করবেন 10 এবং সর্বশেষ হলো যাকাতুল ফিতর যেটাকে আমরা বলি সাদকাতুল ফিতর শেষ দশকে ঈদের আগে আমরা আদায় করব আগামী জুমায় আমরা এ ব্যাপারে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ শেষের দশক আমাদের সামনে আছে আমরা যেন রমাদানের এই শেষের দশককে ইবাদত বন্দেগির সাথে কাজে লাগাতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে